হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের ওটস চিলা বানানো দেখাবো রুটি মেকারে। কত তাড়াতাড়ি আর কত ইজিভাবে এই ভেজিটেবল ওটস চিলা বানানো যায় সেটা দেখাবো। এটা খুবই হেলদি এবং টেস্টি হয়। তাহলে চলুন শুরু করা যাক। ওটস চিলা বানানোর জন্য আমি নিয়েছি মশালা ওটস, আর নিয়েছি বেসন। সমপরিমাণ মশালা ওটসের সমান বেসনটা নিয়েছি, আর নিয়েছি কিছু ভেজিটেবলস, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, বিনস, আর সামান্য পরিমাণে নুন। আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি মশলা, ওটস, বেসন আর বাকি ভেজিটেবলস দিয়ে। প্রিহিট করে রেখেছিলাম রুটি মেকারকে। এরপর আমি সামান্য তেল ব্রাশ করে দেব। সামান্য তেল আমি রুটি মেকারে ব্রাশ করে দিলাম। একদিকটা আমার হয়ে গেছে, এরপর আমি এটাকে উল্টে দেব। দিয়ে কিছুক্ষণ ওয়েট করব ওই সাইডটা হয়ে যাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, দেখুন কত তাড়াতাড়ি ইজিলি আমার ওটস চিলা তৈরি হয়ে গেল। এটা খেতেও দারুণ টেস্টি। এটা আপনারা বাচ্চাদেরকেও দিতে পারবেন, কারণ এতে অনেক ভেজিটেবলস আছে আর বাচ্চারা বুঝতেও পারবে না। তো আজ এই পর্যন্তই। বাই বাই, গড ব্লেস ইউ।